আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, যারা আরব কান্ট্রিতে নতুন আছেন বা যারা আরব কান্ট্রিতে নতুন আসবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আরবিতে হুয়া মাররা লাতিফ এর বাংলা অর্থ হচ্ছে সে অনেক ভালো। সে অনেক ভালো এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাররা লাতিফ। আরবিতে হুয়া লিসা হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখনও এখানে রয়েছে। এখনও এখানে রয়েছে এর বাংলা শব্দের আরবি অর্থ হলো হুয়া লিসা হেনা। আরবিতে এহানা মাররা মাফসুতিন এর বাংলা অর্থ হচ্ছে আমরা অনেক খুশি। আমরা অনেক খুশি এর আরবি অর্থ হচ্ছে এহনা মাররা মাফসুতিন। আরবিতে ফিন বাইতাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথায়। তোমার বাড়ি কোথায় এর আরবি অর্থ হচ্ছে ফিন বাইতাক। আরবিতে বাইতমিন হিনা এর বাংলা অর্থ হচ্ছে এটা কি এখান থেকে দূরে। এটা কি এখান থেকে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইতমিন হিনা। আরবিতে লা গারিব মিন হিনা এর বাংলা অর্থ হচ্ছে না এখান থেকে কাছে। না এখান থেকে কাছে এর আরবি অর্থ হচ্ছে লা গারিব মিন হিনা। আরবিতে জিনা মিন জামান এর বাংলা অর্থ হচ্ছে আমরা অনেক আগে এসেছি। আমরা অনেক আগে এসেছি এর আরবি অর্থ হচ্ছে জিনা মিন জামান। আরবিতে লাখ কাসির ফি মাদিনা এর বাংলা অর্থ হচ্ছে তুমি কি মদিনায় অনেক দিন ধরে এসেছ। তুমি কি মদিনায় অনেক দিন ধরে এসেছ এর আরবি অর্থ হচ্ছে লাখ কাসির ফি মাদিনা। আরবিতে হুয়া সাকিন গারিব মিন বেতনা এর বাংলা অর্থ হচ্ছে আমাদের বাড়ির কাছেই থাকে। আমাদের বাড়ির কাছেই থাকে এর আরবি অর্থ হচ্ছে হুয়া সাকিন গারিব মিন বেতনা। আরবিতে হুয়া সাকিন বাইত আন বেতনা এর বাংলা অর্থ হচ্ছে সে আমাদের বাড়ি হতে দূরে থাকে। সে আমাদের বাড়ি হতে দূরে থাকে এর আরবি অর্থ হচ্ছে হুয়া সাকিন বাইত আন বেতনা। আরবিতে এস আইনু আনাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার ঠিকানা কি। তোমার ঠিকানা কি এর আরবি অর্থ হচ্ছে এস আইনু আনাক। আরবিতে হুয়া যা এর বাংলা অর্থ হচ্ছে সে আসলো। সে আসলো এর আরবি অর্থ হচ্ছে হুয়া যা। আরবিতে ইন্তা জিদ এর বাংলা অর্থ হচ্ছে তুমি আসলে। তুমি আসলে এর বাংলা অর্থের আরবি অর্থ হচ্ছে ইন্তা জিদ। আরবিতে আনা জিদ এর বাংলা অর্থ হচ্ছে আমি আসলাম। আমি আসলাম এর বাংলা অর্থের আরবি অর্থ হচ্ছে আনাজিদ। আরবিতে নাহনু জিনা এর বাংলা অর্থ হচ্ছে আমরা আসলাম। আমরা আসলাম এর আরবি অর্থ হচ্ছে নাহনু জিনা। আরবিতে আল যাও হিলু এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া চমৎকার। আবহাওয়া চমৎকার এর আরবি অর্থ হচ্ছে আল যাও হিলু। আরবিতে আল যাও মু হিলু এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপ এর আরবি অর্থ হচ্ছে আল যাও মুহিলু। আরবিতে আল যাও হার এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া গরম। আবহাওয়া গরম এর আরবি অর্থ হচ্ছে আল যাও হার। আরবিতে আল যাও বারিদ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া ঠান্ডা। আবহাওয়া ঠান্ডা এর আরবি অর্থ হচ্ছে আল যাও বারিদ। আরবিতে রাহ আল ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে দেরি হয়েছে। দেরি হয়েছে এর আরবি অর্থ হচ্ছে রাহ আল ওয়াক্ত। আরবিতে তাল হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে আস। এখানে আস এর আরবি অর্থ হচ্ছে তাল হিনা। আরবিতে হাতাল কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বইটি আন।
বইটি আন এর আরবি অর্থ হচ্ছে হাতাল কিতাব, আরবিতে তাল হিনা এজলিস এর বাংলা অর্থ হচ্ছে এখানে এসে বস। এখানে এসে বস এর আরবি অর্থ হচ্ছে তাল হিনা এজলিস। আরবিতে ইফতাল বাব এর বাংলা অর্থ হচ্ছে দরজাটা খুলো। দরজাটা খুলো এর আরবি অর্থ হচ্ছে ইফতাল বাব। আরবিতে ইফতাল দিরিশা এর বাংলা অর্থ হচ্ছে জানালাটি খুলো। জানালাটি খুলো এর আরবি অর্থ হচ্ছে ইফতাল দিরিশা। আরবিতে ইফতাল কিতাব এর বাংলা অর্থ হচ্ছে বইটি খুলো। বইটি খুলো এর আরবি অর্থ হচ্ছে ইফতাল কিতাব। আরবিতে ইয়াল্লা ওয়া সাহলান এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম। স্বাগতম এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা ওয়া সাহলান। আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে মালিশ। আরবিতে কাম উমরুকা এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত। তোমার বয়স কত এর আরবি অর্থ হচ্ছে কাম উমরুকা। আরবিতে উয়েন বাইতাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথা। তোমার বাড়ি কোথা এর আরবি অর্থ হচ্ছে উয়েন বাইতাক। আরবিতে উয়েন আইস এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো এর আরবি অর্থ হচ্ছে উয়েন আইস। আরবিতে অ্যাশিসমাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি। তোমার নাম কি এর আরবি অর্থ হচ্ছে অ্যাশিসমাক। আরবিতে মিনিন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে। তুমি কে এর আরবি অর্থ হচ্ছে মিনিন্তা। আরবিতে তাইয়েব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব। আরবিতে উমর খামসা ওয়া আশারা এর বাংলা অর্থ হচ্ছে আমার বয়স ১৫। আমার বয়স ১৫ এর আরবি অর্থ হচ্ছে উমর খামসা ওয়া আশারা। আরবিতে ওয়াসনেক এর বাংলা অর্থ হচ্ছে ওজন। আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত। আরবিতে সতল এর বাংলা অর্থ হচ্ছে বালতি। আরবিতে কাসা এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। আরবিতে মালাকা এর বাংলা অর্থ হচ্ছে চামচ। আরবিতে বেন্তুলুন এর বাংলা অর্থ হচ্ছে কম্বল। আরবিতে ইন্দি এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে। আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন। আরবিতে মাসা এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা। আরবিতে ইমসি এর বাংলা অর্থ হচ্ছে চলো বা চলা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরবি ভাষা শিক্ষা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।